আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো ফুড সেফটি ডে কার্ড। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন ফুড সেফটি ডে কার্ড তৈরি পদ্ধতিটি দেখে নেই। ফুড সেফটি ডে কার্ড তৈরি করতে প্রয়োজন হবে হোয়াইট কালার, লাইট অরেঞ্জ কালার পেপার্স, পেন্সিল, পেন, রেড গ্লিটার্স পেন, ব্লু গ্লিটার্স পেন, মার্কার, স্কেল, কাটা কম্পাস, ফুড স্টিকার্স, লাভ স্টিকার্স, স্মল পার্ল, কেচি, গ্লু, গ্লুগান। এখন 35 cm by 27 cm একখণ্ড লাইট অরেঞ্জ কালার পেপার নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর 9 cm দূরত্ব করে একটি সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেলটি আঁকার পর কেচির সাহায্যে সার্কেলটি কেটে নিচ্ছি। সার্কেলটি কাটার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর দেখানো নিয়ম অনুযায়ী চিলি স্টিকার সেট করে নিচ্ছি গ্লুয়ের সাহায্যে। তারপর মিল্ক স্টিকার গ্লু লাগিয়ে নিচ্ছি। মিল্ক স্টিকারে গ্লু লাগানোর পর দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর ব্যানানা স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর ফিশ স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর গ্রিন পিট স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর ক্রন প্ল্যান্ট স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর ক্যারট স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর ওয়াটারমেলন স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর অরেঞ্জ স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর স্ট্রবেরি স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। তারপর হার্ট স্টিকারে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। সেট করার পর কার্ডের উপরে অংশটি দেখতে এরকম দেখাবে। তারপর হোয়াইট পেপার নিচ্ছি, 7 cm দূরত্ব করে একটি সার্কেল এঁকে নিচ্ছি কাটা কম্পাসের সাহায্যে। সার্কেলটি আঁকার পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কেচির সাহায্যে কাটার পর সার্কেলটি দেখতে এরকম দেখাবে। তারপর হোয়াইট সার্কেলটিতে দেখানো নিয়ম অনুযায়ী আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর কার্ডটির ভিতরের অংশে দেখানো নিয়ম অনুযায়ী বসিয়ে সেট করে নিচ্ছি। তারপর মার্কার পেনের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী সার্কেল এঁকে নিচ্ছি। আমি পুরো সার্কেলটি ব্ল্যাক কালার করে নিয়েছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী গ্লিটার পেনের সাহায্যে ব্লু সার্কেল এঁকে নিয়েছি। তারপর রেড গ্লিটার পেনের সাহায্যে হ্যাপি ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7th June লিখে নিয়েছি। তারপর লাভ সিম্বল এঁকে নিয়েছি। তারপর গ্লুগানের সাহায্যে লাভ স্টিকারসগুলি সেট করে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী এক এক করে লাভ স্টিকারসগুলি সেট করে নিচ্ছি। লাভ স্টিকারসগুলি সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। আমি
পুরো কার্ডটিতে লাভ স্টিকারস সেট করে নিয়েছি গ্লুগানের সাহায্যে। তারপর গ্লুয়ের সাহায্যে কারের উপরের অংশে স্মল পার্ল বসিয়ে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী পুরো কার্ডটিতে স্মল পার্ল বসিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো কার্ডটিতে স্মল পার্ল আমি বসিয়ে নিয়েছি। তারপর লাভ সিম্বলটি পার্লের সাহায্যে হাইলাইট করে নিয়েছি। লাভ শেপটি স্মল পার্ল দিয়ে হাইলাইট করার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় ফুড সেফটি ডে কার্ড। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।